হাথুরুর চোখের আড়াল হলেও মনের আড়াল হননি সৌম্য সরকার। এবার সৌম্যকে দলে রেখে চমক দিয়ে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ইমার্জিং এশিয়া কাপের এই দলে আছেন মাহাদি, পারভেজ ইমন, মাহমুদুল হাসান জয়ের মতো পরিচিত সব নাম। পেস অ্যাটাকিংয়ে রয়েছেন মৃত্যুঞ্জয় রাব। শ্রীলঙ্কায় গড়াবে এই এশিয়ান দলগুলোর লড়াই। দলে কে কে আছেন তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবছর ওয়ান ডে এশিয়া কাপ নিয়ে তো কত জল ঘোলাই হলো, শেষে সব শঙ্কা দূর করে আলোর মুখ দেখছে টুর্নামেন্টটির ভবিষ্যৎ। অন্যদিকে অনেকটা নীরবে শুরু হতে যাচ্ছে ইমার্জিং এশিয়া কাপ। আগামী জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। আর এই এশিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তরুণদের এশিয়া কাপের স্কোয়াডে বেশিরভাগ সদস্যই 2020 যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য। আছেন টাইগার দল থেকে বাদ পড়া ওপেনার সৌম্য সরকার। সন্ধ্যায় এক বিবৃতি দিয়ে সাইফ হাসানকে অধিনায়ক করে 15 সদস্যের বাংলাদেশ এ দল ঘোষণা করেছে বিসিবি। এই দলে সৌম্য ছাড়াও রয়েছেন আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজের ডাক পাওয়া ওপেনার নাইম শেখও। টাইগারদের ইমার্জিং এশিয়া কাপে দলের বেশিরভাগই 2020 কিংবা 2022 যুব বিশ্বকাপ খেলা ক্রিকেটার। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দলের ডাক পাওয়া শাহাদত হোসেন দীপু ও মুশফিক হাসান আছেন দলে। এছাড়া রয়েছেন মাহমুদুল হাসান জয় ও জাতীয় দলে মাত্র এক ম্যাচ খেলেই বাদ পড়া পারভেজ হোসেন ইমনও। এছাড়া জাতীয় দল থেকে বাদ পড়া শেখ মাহাদি হাসানও আছেন এই স্কোয়াডে। বাংলাদেশ দলের সহ অধিনায়ক হিসেবে রাখা হয়েছে জাকির হাসানকে। তাদের ছাড়াও আছেন তানজিদ হাসান তামিম, আকবর আলী, সর্বশেষ টেস্ট স্কোয়াডে সুযোগ পাওয়া মুশফিক হাসান, 2020 যুব দলের সদস্য রাকিবুল হাসান, তানজিম হাসান সাকিব ও মৃত্যুঞ্জয়। তরুণ পেজের রিপন মণ্ডলও আছেন স্কোয়াডে। তাদের ছাড়া অতিরিক্ত তালিকায় আছেন সুমন খান, অমিত হাসান, নাইম হাসান ও হাসান মুরাদ। সর্বশেষ 2019 সালের ইমার্জিং এশিয়া কাপের আসরে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। সেবার পাকিস্তানের কাছে 77 রানে হেরে টাইগাররা শিরোপা খোয়ালেও 244 রান ও 5 উইকেট শিকার করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন সৌম্য সরকার। এবার 4 বছর পর এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসএসসির আয়োজনে অনুষ্ঠেয় আসরেও জায়গা ধরে রাখলেন সৌম্য। এছাড়া দলের সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সদ্য জাতীয় দলের হয়ে টেস্ট ম্যাচ খেলা জাকির হাসান। আগামী 14 জুলাই শ্রীলঙ্কায় হবে ইমার্জিং এশিয়া কাপ। আয়োজক চূড়ান্ত হলেও কোন ভেন্যুতে খেলা হবে সেটি এখনও জানানোর অপেক্ষায়। টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল আগামী 12 জুলাই শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা করবে। টুর্নামেন্ট শুরুর 2 দিন আগে 10 জুনের মধ্যে শ্রীলঙ্কায় পৌঁছে যাবে সব দল। 2 গ্রুপে ভাগ হয়ে লড়বে 8 দল। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান তাদের এ দল পাঠাচ্ছে। বাকি 3টি দল তাদের জাতীয় দল নিয়ে মাঠে নামবে। এ গ্রুপে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও ওমান। বি গ্রুপে আছে পাকিস্তান, ভারত, আরব আমিরাত ও নেপাল।